দিবসৰ খুবই গুরুত্বপূর্ণ খবর। রাজ্য বানর সন্ত্রাসের মাজতে এবার শিক্ষা বিভাগের তরফের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একেলগে দরমহা কর্তন করা হব 4,907 শিক্ষকর। কিয় হঠাৎ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্যের শিক্ষামন্ত্রীগিয়ে রাজ্যের শিক্ষা বিভাগে এই মুহূর্ত জানার চেষ্টা করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রাজ্যবাসীর এই মুহূর্ত জানার চেষ্টা করছো। রাজ্যের শিক্ষা বিভাগের কঠোর সিদ্ধান্ত, একেলগে দরমহা কর্তন হব 4,907 শিক্ষকর। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্ত, শিক্ষা সেতু এপত এটেন্ডেন্স নাছিল এই সকল শিক্ষকর, আর সেই উদ্দেশ্যেই কর্তন করা হব দরমহা। ইয়ার পাছতেই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকারে। কেবল দরমহা কর্তনই নহয়, তদন্তর ঘোষণাও করেছে শিক্ষামন্ত্রীগিয়ে। এই সকল শিক্ষকের উপর তদন্ত করব শিক্ষা বিভাগে। রাজ্যের শিক্ষা বিভাগ কঠোর হওয়া পরিলক্ষিত হয়েছে। এটা দিনও এটেন্ডেন্স নাছিল এই সকল শিক্ষকর, যার ফলতেই শিক্ষা বিভাগে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবেন কঠোর সিদ্ধান্ত গ্রহণ করব। তদন্তর দোষী সাব্যস্ত হলে অন্য শাস্তির সম্মুখীন হব। পুনর্বার উল্লেখ করব বিচারিছো, রাজ্য শিক্ষা বিভাগ কঠোর হয়েছে। রাজ্যের শিক্ষা বিভাগের এবার কঠোর সিদ্ধান্ত লওয়া পরিলক্ষিত হয়েছে। একেলগে দরমহা কর্তন হব 4,907 শিক্ষকর। শিক্ষা সেতু এপত এটেন্ডেন্স দিয়া নাছিল এই সকল শিক্ষকে, আর যার ফলতেই এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা বিভাগে। এখন বিশেষ নির্দেশনা পত্র জারি করেছে, আমি এখন নির্দেশনা পত্র এই মুহূর্তে দেখার চেষ্টা করছো। রাজ্যের শিক্ষা বিভাগ কঠোর হয়েছে, এটেন্ডেন্স নিদিয়া শিক্ষা সেতু এপত এটেন্ডেন্স নিদিয়া শিক্ষকর দরমহা কর্তন হব, আর তদন্তর ঘোষণা করেছে মন্ত্রীগিয়ে শিক্ষামন্ত্রীগিয়ে। যদি তদন্তর পাছত দোষী সাব্যস্ত হয় তেন্তে অন্য শাস্তির সম্মুখীন হব। গুরুত্বপূর্ণ খবরটি মুহূর্ত জানার চেষ্টা করছো। রাজ্যের শিক্ষা বিভাগ কঠোর হয়েছে, শিক্ষা বিভাগের তরফের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একেলগে দরমহা কর্তন হব 4,907 শিক্ষকর। বানর সন্ত্রাসের মাজতে রাজ্যের শিক্ষা বিভাগের তরফের প্রায় কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুনর্বার উল্লেখ করব বিচারিছো, এটা অতিকৈ গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের শিক্ষা বিভাগ কঠোর হয়েছে, রাজ্যের শিক্ষা বিভাগের তরফের কঠোর সিদ্ধান্ত লওয়া হয়েছে। একেলগে দরমহা কর্তন হব 4,907 শিক্ষকর। শিক্ষা সেতু এপত এটেন্ডেন্স নিদিয়া শিক্ষকর দরমহা কর্তন করব শিক্ষা বিভাগে। রাজ্য বানর সন্ত্রাসের মাজতে এটা খবর এই মুহূর্তে আহিছে, শিক্ষা বিভাগ কঠোর হয়েছে। রাজ্যের শিক্ষা বিভাগের তরফের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিক্ষা সেতু এপত এটেন্ডেন্স নিদিয়া শিক্ষকর দরমহা কর্তন হব। আমি মুহূর্তত এটেন্ডেন্স নিদিয়া শিক্ষকর এখন বিশেষ তালিকা প্রস্তুত করেছে। 4,907 শিক্ষকর এখন বিশেষ তালিকা প্রস্তুত করেছে শিক্ষকে, রাজ্যের শিক্ষা বিভাগে, আর রাজ্যের শিক্ষা বিভাগ অতি কঠোর হওয়া পরিলক্ষিত হয়েছে। আর বানর সন্ত্রাসের মাজতে পুনর্বার উল্লেখ করব বিচারিছো, রাজ্যের শিক্ষা বিভাগের তরফের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একেলগে কর্তন হব 4,907 শিক্ষকর দরমহা। পুনর্বার উল্লেখ করব বিচারিছো, এই সকল শিক্ষকে শিক্ষা সেতু এপত এটেন্ডেন্স দিয়া নাছিল, আর এটেন্ডেন্স নিদিয়ার বাবেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা বিভাগের তরফের। আর তদন্তর ঘোষণাও করেছে শিক্ষামন্ত্রীগিয়ে। যদি তদন্তর আওতালয় অহার পাছত, তদন্তর পাছত যদি তেওঁলোকৰ বিরুদ্ধে তেওঁলোকে যদি উচিত কারণ দর্শাব নোৱাৰে অন্য শাস্তিরও সন্মুখীন হব পাৰে।
পুনৰবাৰ উল্লেখ কৰিব বিচাৰিছো গুৰুত্বপূৰ্ণ খবৰটো, বানৰ সন্তাসৰ মাজতেই ৰাজ্যৰ শিক্ষা বিভাগ কঠোৰ হৈছে। ৰাজ্যৰ শিক্ষা বিভাগৰ তৰফৰ পৰা কঠোৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে। এবাৰ একেলগে দৰমহা কৰ্তন হ'ব 4907গৰাকী শিক্ষকৰ। শিক্ষা ক্ষেত্ৰ এপত এটেণ্ডেঞ্চ নিদিয়া শিক্ষকৰ দৰমহা কাটিব শিক্ষা বিভাগে। আৰু শিক্ষামন্ত্ৰীগৰাকীয়ে সমগ্ৰ বিষয়টোক লৈ যিহেতু উদ্বেগ প্ৰকাশ কৰিছে আৰু কঠোৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে ৰাজ্য চৰকাৰে, যদি আপুনিও শিক্ষক, যদি আপুনি শিক্ষা ক্ষেত্ৰ এপত এটেণ্ডেঞ্চ দিয়া নাছিল বা এটেণ্ডেঞ্চ এতিয়াও দিয়া নাই, তেন্তে সাৱধান হওক। 4907গৰাকী শিক্ষকৰ দৰমহা কৰ্তন কৰিব শিক্ষা বিভাগে। আৰু তদন্তৰ দোষী সাব্যস্ত হলে অন্য শাস্তিৰো সন্মুখীন হ'ব, তদন্তৰ ঘোষণা কৰিছে শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰনুজ পেগুৱে। যদি তদন্তৰ উচিত প্ৰত্যুত্তৰ দিব নোৱাৰে, যদি তদন্তৰ কাৰণ দৰ্শোৱাৰ পাছত যদি উচিত কাৰণ দৰ্শাব নোৱাৰে, তেন্তে অন্য শাস্তিৰো সন্মুখীন হয়তো হ'ব পাৰে। শিক্ষা ক্ষেত্ৰ এপত যদি আপুনি এটেণ্ডেঞ্চ দিয়া নাছিল, সাৱধান হওক, সতৰ্ক হওক। 4907গৰাকী শিক্ষকৰ তালিকাত আপোনাৰো নাম অন্তৰ্ভুক্ত হ'ব পাৰে। আমি এই মুহূৰ্তত নিৰ্দেশনা পত্ৰখন দেখুৱাই থকাৰ চেষ্টা কৰিছোঁ।